வந்து முஸ்தபிசுர் ரகுமான் ஆக்சுவலி. ஸோ இஸ் அ வெரி குட் ஆக்சுவலி டெத் பவுலர். அதுவும் இந்த আগামী ম্যাচে চেন্নাই একাদশ থেকে বাদ পড়তে পারে মোস্তাফিজুর রহমান। ফিসকে বাদ দেওয়া নিয়ে হঠাৎ লাইভে এসে একই বলেন শাহরুখ কন্যা সোহানা খান। দর্শক, চেন্নাইয়ে দারুণ সময় পার করছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই ও মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা হয় আর এ ম্যাচে তেমন ভালো বল করতে পারেনি মোস্তাফিজুর রহমান। চার ওভার বল করে 55 রান দিয়ে মাত্র একটি উইকেট শিকার করেন কাটার মাস্টার। অন্যদিকে মালিঙ্গা খ্যাত মাতিশা পাথিরানা দুর্দান্ত বোলিং করে চার ওভার বল করে চারটি উইকেট নিয়ে রান দেন মাত্র 28। এ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান মাতিশা পাথিরানা। শুরুটা দারুণ হলেও পরপর উইকেট যাওয়ার কারণে ম্যাচ হারতে হয় মুম্বাই ইন্ডিয়ান্সকে। এবার মোস্তাফিজ চেন্নাই একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে খেপে উঠেছে ফিজের ভক্ত সমর্থকরা। কেননা মাত্র একটি ম্যাচ ভালো করতে পারেনি মোস্তাফিজ, তাই কি দল থেকে বাদ দিতে হবে? এরকম তুমুল সমালোচনা শুরু হয়েছে মোস্তাফিজকে নিয়ে। তবে এবার মোস্তাফিজকে নিয়ে লাইভে আসেন শাহরুখ কন্যা সোহানা খান। তিনি বলেন, মোস্তাফিজ সবসময় সেরা আর চেন্নাইয়ের হয়তো মনে নেই এর আগের ম্যাচগুলোতে মোস্তাফিজের অবদান। মাত্র 2 কোটি রুপিতে কিনেছে মোস্তাফিজকে। কম দামি বলার হয়ে যে সার্ভিস দিয়েছে তা 25 কোটি মিশেল স্টার্কের চাইতেও বেশি। কেননা ডেথ ওভারে অনেক ভালো বল করতে পারেন মোস্তাফিজুর রহমান, শেষ সময়ে ব্যাটিংদের চাপের মুখেও রাখতে পারেন। চেন্নাই একটি ভাগ্যজোরে রত্ন পেয়েছে, পেয়েও আবার হারাতে যাচ্ছে। সর্বশেষ মোস্তাফিজকে নিয়ে সোহানা খান বলেন, আমার বিশ্বাস আগামী ম্যাচে যদি মোস্তাফিজকে দলে নেওয়া হয় সবাইকে অনেক ভালো একটি পারফরমেন্স উপহার দিবে। তো দর্শক, চেন্নাই একাদশ থেকে বাদ পড়তে পারে মোস্তাফিজুর রহমান। এই বিষয়ে আপনাদের মতামত কী অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।